সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে শূন্য পদ রয়েছে এক হাজার একানব্বইটি এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়েরা উভয়ে আবেদন করতে পারবেন বিস্তারিত আপনাদের অবশ্যই জানিয়ে দেব এবং এই নিয়োগটি করা হচ্ছে আপনাদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেওয়া হবে এক বছরে তারপরে আপনাদের নিয়োগ করা হবে অবশ্যই আপনাদের নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখিয়ে দেব কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন তো আমরা এই মুহূর্তে আছি দেখতেই পাচ্ছেন আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে আছি এবং যেটা নিয়োগ করা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে তো নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখান দিয়ে খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই নোটিফিকেশানটি তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো ভিডিও শেষে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো আমরা প্রথমে নোটিফিকেশানটি ওপেন করে আপনাদের জানিয়ে দেবো তো আমরা এই মুহুর্তে ওপেন করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে যেখানে আপনাদের ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশানে দশ বারো দু হাজার থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট আছে নয় এক দু হাজার একুশ অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত চলবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট মেনশান করা আছে এখানে নোটিফিকেশান ডেট পাবলিশ করা আছে দশ বারো দু অর্থাৎ দশই ডিসেম্বর দু হাজার এখানে আপনারা নোটিফিকেশন নাম্বারটি দেখতে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন তো এখানে বলা আছে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেবো এবং এখানে এই ট্রেনিংটি দেওয়া হচ্ছে অ্যাপ্রেন্টিশিপ যেখানে অ্যাক্ট উনিশশো একষট্টি একটা কিন্তু এই ট্রেনিংটা চলবে তো এখানে অনেকগুলি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে হাজার একানব্বইটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এই সমস্ত পদে আপনাদের আবে নিয়োগ করা হচ্ছে যেখানে হাভিলি ডিভেস ডিভিশন তারপরে এখানে এক বছরে করে ট্রেনিং চলবে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে এক বছর করে ট্রেনিং চলবে অনেকগুলি শূন্য পদ আছে আপনারা বিস্তারিত অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন এখানে আপনাদের মোড অফ সিলেকশান যেটা হবে আপনাদের একটি মেরিট লিস্ট বেরোবে আপনাদের ফিফটি পার্সেন্ট অবশ্যই মার্কস চাই এবং আইটিআই পাস করতে হবে মাধ্যমিকে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের আইটিআই কিন্তু করতে হবে তবেই কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের বলা হচ্ছে এখানে দেখতে পেয়ে যাবেন এলিজিবিলিটি কন্ডিশান এখানে বলা হচ্ছে আপনাদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে জেনারেলদের জন্য এবং এস এসটিরা ছাড় পেয়ে যাবেন বয়সের এসসি এসটিরা পাঁচ বছর ছাড় পাবেন এবং তিন বছর ছাড় পাবেন ও ক্যান্ডিডেটরা এছাড়াও এখানে দেখতে পেয়ে যাবেন দশ বছর ছাড় পাবেন ডিসাবিলিটিস পার্সনরা তো এরপর আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা আছে আপনাদের ডিটেলস আপনারা অবশ্যই এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য কিছু রুলস আছে দেখে নেবেন এখানে আপনাদের পেমেন্ট যেটা করতে হবে পেমেন্টস ফিস লাগবে যেটা অ্যাপ্লিকেশান ফিস একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে এবং এসসি এস টিদের জন্য কোনো কিন্তু ফিস লাগবে না জেনারেলের জন্য কিন্তু ফিস লাগবে যেটা কিন্তু নন রিফান্ডেবেল এখানে আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারবেন তো এখানে আপনারা আরও বিস্তারিত অবশ্যই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন অনেক বড় একটি নোটিফিকেশান আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেন তবেই আবেদন করবেন এরপর এখানে বলা হচ্ছে আবেদন করার জন্য যেগুলো লাগবে আপনাদের ফটোগ্রাফ কপি এখানে কিন্তু সাইজ আরও সমস্ত কিছু বলা আছে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন স্ক্যান কপি যেখানে কিন্তু কুড়ি কেবির মধ্যে আপনাদের হতে হবে কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা কিন্তু জেপিজি ফর্ম্যাটে হতে হবে তো আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে যার লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো যার নাম হচ্ছে জবস ডট আর ইউ বি আই ডট ইন আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই নামে যেটা নাম হলো আর আর ইউ বি এল আই ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পেয়ে যাবেন নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার জন্য যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই পেজের লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই পেজে চলে আসবেন তখনই আপনাদের এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে তো নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিতে হবে তো এখানে স্টেপগুলো বলা আছে প্রথমে আপনাদের এখানে যেটা বলা হচ্ছে যে স্টার্ট রেজিস্ট্রেশন এখানে তারপর সেভ ডিটেলস তারপরে আপলোড ডকুমেন্টস তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশান তারপরে পেমেন্ট করতে হবে আপনাদের এবং এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো পেমেন্ট করতে হবে না এখানে কিন্তু বলাই আছে শুধুমাত্র যারা জেনারেল কাস্ট আছে তাদেরই কিন্তু পেমেন্ট করতে হবে আর এস সি এসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো পেমেন্ট করতে হবে না আর এখানে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এরপর আপনারা দেখতে পেয়ে যাবেন ফার্দার স্টেপস তারপর ছ নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাবে তো আবেদন করার জন্য আপনাদের প্রথমে বেসিক ডিটেলস দিতে হবে এখানে নেম দিয়ে দিতে হবে অর্থাৎ আপনাদের ফুল নেম তারপর আপনাদের আধার নাম্বার তারপর আপনাদের মোবাইল নাম্বার তারপর আপনাদের ইমেল আইডি ভেরিফাইড ইমেল আইডি দিয়ে দিতে হবে তারপর আপনাদের এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশানে এখানে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে এখানে স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করে দিতে পারবেন যদি আপনারা অ্যাপ্লিকেশনের যদি একটি ভিডিও চান কীভাবে আবেদন করতে হয় ফুল স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো বাইটা